আসসালামু আলাইকুম। জিনিয়া নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমার হাতে যে ফলটি দেখতে পারতেছেন এটি হলো চেরি ফল গাছ, চেরি ফল। এটা টক মিষ্টি চেরি। দর্শক, এর যে বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর যে কালার, কালারটা দেখেন দারুণ কালার, সুন্দর, একদম টকটকে লাল এবং সুমিষ্টি চেরি। এই চেরির কিন্তু আর একটা জাত আছে আপনার, সেটা কিন্তু আপনার প্রায় টক মতো হয়, এটা কিন্তু টক না, এটা মিষ্টি চেরি। দর্শক দেখেন, আমি দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা দেখলেই বুঝবেন আসলে যে চেরি, অরিজিনাল চেরির যে যে কালার, কালার দেখলেই আসলে আসলে পরান ঠান্ডা হয়ে যাওয়ার মতো কালার, একদম টকটকে লাল। এবং আপনারা চাইলে ছাদ বাগান বা মাটিতে যে কোনো জায়গায় আপনারা চেরি ফল গাছ লাগাতে পারেন। একটি চেরি ফল গাছ আপনার বাসায় থাকলে আপনার বাসার ফ্যামিলির সবাই অবশ্যই এই পুষ্টিসম্মত ফলটি খেতে পারবে এবং এটি খুব মিষ্টি। দর্শক দেখেন, এই যে ফল কিন্তু আরও গাছে আরও আছে, এটা আপনার বাদামি কালার হয়েছে, প্লাস দেখেন এই যে এই ফল, এই যে ফল, প্রত্যেকটা ডালে ডালে কিন্তু আপনার ফল রয়েছে এবং ফুল আসতেছে। এই যে ফল, এটা আমার বাগানেরই মাদার গাছ। আপনার চাইলে অবশ্যই যোগাযোগ করবেন জিনিয়া নার্সারি, ডিসক্রিপ্টে আপনাদের নাম্বার দেওয়া আছে। দেশি বিদেশি সব ধরনের ফল ফুল এবং ওষুধের গাছ আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি এবং বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এসে পরিবহন সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পাঠাই। আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করবেন। দর্শক দেখেন, চেরি ফলের, অরিজিনাল চেরি ফলের যে কালার, পাকলে যে কালার হয়, আমি এই ফলটি এখন ছেড়ব। অরিজিনাল মিষ্টি চেরি। এর কিন্তু আর একটা জাত আছে, সেটা আপনার টক মিষ্টি হয়, মিষ্টি হয় না, সেটা হচ্ছে আপনার পাঁচটা শিরা। আপনারা দেখলে বুঝবেন, যেমন কামরাঙ্গার যে শিরাগুলো থাকে সেরকমের পাঁচটা শিরা হয়, কিন্তু এই মিষ্টি চেরির আপনার কিন্তু তিনটা শিরা। এটা আপনার অরিজিনাল চেরি, কিন্তু বাজারে যে চেরিটা বিক্রি করে চেরির নামে, আসলে ওটা চেরি না, ওটা হচ্ছে মিষ্টি কর্মচা। মিষ্টি কর্মচা জোড়া কেমিক্যাল দিয়ে, জাল দিয়ে ইয়ে করে, তারপরে বিক্রি করে, এগুলো সব কলম করা ফল গাছের কলম এবং রেডি গাছ রয়েছে আমাদের কাছে। আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করবেন, ডিসক্রিপ্টে আমাদের নাম্বার দেওয়া আছে।